আসসালামু আলাইকুম মিয়ানমম চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আজকে জাস্ট মর্নিং রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা টুকটাক কাজকর্ম, রান্নাবান্না, এই তো। তো আমি বর্তমানে কেনিয়াতে আছি আর এখানের ওয়েদারটা সারা বছরই প্রায় সেমই থাকে, না ঠান্ডা না গরম, মানে খুব ঠান্ডাও না আবার গরমও না, কিন্তু ঠান্ডা, নাতিশীতোষ্ণ যেটাকে বলে। তো সকালবেলা একটু কুসুম গরম পানি খেলে এরকম ওয়েদারে ভালোই লাগে। তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু পানি খাওয়া হয়, তাই চেষ্টা করি কুসুম গরম পানিটাই খেতে। আজকে ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা আর রাতেও বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম সকালবেলা খিচুড়ি রান্না করে ফেলি। তো এদিক থেকে আমি খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। চাল ডালটা আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জাস্ট এখন পানিটা ঝরিয়ে নিয়েছি। যত ধরনের রান্না আছে তার মধ্যে আমার কাছে মনে হয় খিচুড়ি রান্নাটাই সবচাইতে সহজ এবং কম ঝামেলা। খুবই অল্প সময়ে রান্না করে ফেলা যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর সাথে যদি কয়েক রকমের ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি ভুনা খিচুড়িটাই রান্না করছি। তো খিচুড়ি সবাই কম বেশি রান্না করতে জানে, তারপরেও হালকার উপরে একটু বলে দেই আমি কিভাবে রান্না করেছি। তো আমি ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি হালকা নেড়েচেড়ে, তার মধ্যে চাল ডালটা দিয়ে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব বেশি সময় আমি ভাজতে যাইনি, কারণ সকালবেলা ঝটপট যত তাড়াতাড়ি রান্না করা যায়। মশলাটাকে ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। আর যেহেতু আমার মেয়েও খাবে, বাচ্চা মানুষ ঝাল খেতে পারে না, এই কারণে কাঁচামরিচটাকে আমি আর কেটে দিইনি, জাস্ট ভেঙে দিয়ে তারপরে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। এটাকে এ পর্যায়ে আমি ঢাকনা খুলে মিডিয়াম হিটে রান্না করেছি, পানিটা চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। যখন পানিটা এরকম চালের গায়ে গায়ে লেগে আসবে সেই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 8-10 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। ওদিক থেকে আরেকটা প্যানে ডিম ভেজে নিচ্ছি। সেই সাথে আগের দিনের করা দুই রকমের ভর্তাও আছে, বাদাম এবং কালো জিরা ভর্তা। ওটা আগের দিন ভাতের সাথে খাওয়ার জন্য করা হয়েছিল, একটু বেশি করেই করেছিলাম, কারণ ভর্তাটা আমি পাটায় বেটে করেছিলাম আর পাটায় বেটে ভর্তা করাটা যেহেতু একটু ঝামেলার, বাটাবাটি করা, পাটা ধোয়া, তো সেই কারণে যখন পাটায় বেটে কোনো ভর্তা করা হয় তখন একটু বেশি করেই করে রাখি। তো এদিক থেকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। নামানোর আগে আমি উপর দিয়ে কিছুটা ঘি ছিটিয়ে দিচ্ছি, এতে করে খাবার সময় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি, এখন আমি আর আমার হাজব্যান্ডই খাবো। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাইয়ে দিব। ও ঘুম থেকে ওঠার পরে খেলা করছিল, তো এখন আমি ওকে একটু পানি খাইয়ে দিলাম। তো পানি খাওয়ানোর পরে ওকে আমি বলছিলাম যে তোমার জন্য আমি এখন খাবার নিয়ে আসছি। ও বলছে যে না, আমি আরও পানি খাবো। ওকে স্ট্র দিতে বলছিল, স্ট্র দিয়ে ও একা একা পানি খাবে। তো প্রথমে আমি নিষেধ করেছিলাম, তো তারপরে যখন আমি নিয়ে আসলাম ও খুবই খুশি হয়ে গেছে। তো ওকে পানি খেতে দিয়ে এই ফাঁকে আমি ওর খাবারটাও রেডি করে নিয়ে আসলাম। ও আমাদের মতোই খিচুড়ি খেয়েছে। তো এই ছিল আমার আজকের মর্নিং টাইমের কিছু অংশ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার মেয়ে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।